ভালো করে খেয়েছো তো বাবা জীবন, আর কিছু লাগবে? হ্যাঁ বাবা, খুব ভালো খেলাম, আর কিছু লাগবে না। যাও, তুমি হাত মুখ ধুয়ে না। এই কি বাবা জীবন, তুমি এঠো প্লেট তুলছো কেন? ধুয়ে মুছে রাখি। এ বাবা, তুমি কেন ধোবে? যেদিন থেকে আপনার মেয়েকে আমার ঘরে গছিয়েছেন সেদিন থেকে থালা বাসন তো আমি নিজেই ধোয়া মোছা করি। বুঝি বাবা বুঝি, তোমার উপরে তো সবে এক বছর হলো, তার আগে আমার ঘরে 28 বছর চেপেছিল। তাই জন্যই তো তুমি না চাইতেও বিয়েতে 3 লাখ টাকা বরপণ দিলাম তোমাকে। সেই তিন লাখ টাকা বিয়ের প্রথম 3 মাসেই আপনার মেয়ের অনলাইন মার্কেটিংয়ে চলে গেছে। এখন তো আমাকে আমের আটির মতো চুষছে, আর কদিন পর ঢেপু বানিয়ে বাজারে আমায় বাঁচাবে। এই একই জ্বালায় আমি 30 বছর ধরে জ্বলছি বাবা জীবন। তোমার শাশুড়ি মাকে তো চেনো? চিনবো না, আমার ঘরের জিনিস তো ওই দোকানেরই মাল। ওই এটো প্লেট রাখো বাবা জীবন, আমি ধুয়ে মুছে রাখবো, খন না হলে তো কপালে ঝাড় আছে। আমি তো জ্বলে পুড়ে খাঁক হয়েই গেছি, তোমাকে অন্তত একটা দিনের জন্য শান্তি দিই।